অঞ্চলের এক বিরাট বনস্পতিকে হারিয়েছে। আমাদের প্রত্যেকেরই ভেতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে, তবু আমরা সুশৃঙ্খল ভাবেই তাকে আমাদের শ্রদ্ধা জানাব। আমাদের তিনি যে নিয়ম শিখিয়ে দিয়ে গিয়েছেন, শৃঙ্খলা শিখিয়েছেন, আমরা আজকে সেই শৃঙ্খলার পরিচয় দিয়েই তার প্রতি শ্রদ্ধা জানাব। ভুটানিরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ভারপ্রাপ্ত মন্ত্রী, অবিভক্ত জলপাইগুড়ি জেলা এবং তার পার্শ্ববর্তী একটা বিশাল অঞ্চলের বটবৃক্ষ হিসেবেই তিনি ছিলেন, তার স্নেহে আমরা প্রত্যেকেই লালিত হয়েছি, তার প্রতি এখন আমরা শ্রদ্ধা নিবেদন করব। প্রথমেই ভুটানিরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মাননীয় চলো ওই এক